শিক্ষার্থী বন্ধুরা আমি গ্রাফিক্স রিভার ডট সাইটে কীভাবে ফাইলকে বা ডিজাইনকে আপলোড করতে হয় সেটি এখন প্র্যাকটিক্যালি দেখাবো তো লক্ষ্য করুন আমরা মূলত একটু দেখে নিই যে আমরা কী ধরনের ডিজাইন জমা দিব এবং সেই ডিজাইন আমরা ডিজাইন জমা দেওয়ার আগে যারা অলরেডি জমা দিয়েছে এবং তারা জমা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোকে উল্লেখ করেছে সেটি সেটি যদি আমরা একবার দেখে নিই তাহলে আমাদের জন্য বেটার হবে লাইক আমরা আমাদের যে ডিজাইনটি জমা দিব তার সেটি হচ্ছে এরকম অর্থাৎ আমি কিছু ব্যাজেস এবং কিছু বাটন কয়েকটি বাটন আমি জমা দিব তো ধরে নিই এটি আমি জমা দিব তাহলে অলরেডি এক্সিস্টিং যে যারা জমা দিয়েছে সেখানে আমরা যদি একটু যাই ঢুকি গ্রাফিক্স রিভার দেখুন এখানে কিছু ব্যাজেস জমা দিয়েছে কোনো ডিজাইনার এখানে বারোটি ব্যাজেস জমা দিয়েছে তার ডিজাইনগুলো হচ্ছে এরকম তো এই যে ব্যাজেসটি জমা দিয়েছে তারা দেখুন এই জমা দেওয়ার ক্ষেত্রে তারা পুরো একটা পেজে দিয়েছে এবং এগুলো আলাদা আলাদা ফাইলে দিয়েছে প্লাস এখানে তারা যে কমেন্টসগুলো উল্লেখ করেছে যেভাবে উল্লেখ করেছে সেগুলো আমরা একটু দেখে নিতে পারি তাহলে আমাদের জন্য আমরা আমাদের যখন জমা দেওয়ার সময় এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে এবং এগুলো কোন ফর্মেটে সেগুলো আমরা দেখে নিতে পারি তো তো ডিজাইনটিকে এটিকে ফলো করে ধরুন আমরা কোনো একটি ডিজাইন জমা দিব লাইক আমরা এই ডিজাইনটি জমা দিব তো এখন জমা দেওয়ার সময় কি করবো আমরা আমরা গ্রাফিক্স ড্রাইভারে ধরে নিই আমি অলরেডি সাইন আপ আমি করেছি এবং আমাকে আমার যে কুইজ অংশ নেওয়া সেটিও আমার কম কমপ্লিট এবং এই যে ইনস্ট্রাকশন সবই আমি পড়েছি এখন আমি জমা দিব ফাই একটি ডিজাইন জমা দিব তো আমি যদি হোম পেজে থাকি তাহলে হোম হোমপেজে থেকে আমি জমা দিতে চাই তাহলে হোম পেজে লক্ষ্য করুন যে মেক মানি এখানে কতগুলো অপশন আছে সেল ইউর ওয়ার্ক তো এখানে আমি আমার ওয়ার্ককে সেল করতে চাই সো আমি সেল ইউর ওয়ার্ক এই লিংকে ক্লিক করব লক্ষ্য করুন যে আমাদের সামনে পরবর্তী ইন্টারফেস এসে হাউ ইট ওয়ার্কস এবং এক্ষেত্রে আমরা অথরিং টিউটোরিয়াল আছে এখানে ক্লিক করার মাধ্যমে আমি যদি এইমাত্র সাইন আপ করি তাহলে সাইন আপের পরে যে স্টেপগুলো আমাকে করতে হবে সেই পেজটি মূলত এখানে এসেছে তো সেই স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে সো আমরা ধরে নিই সাইন আপ আমরা করেছি তো দেন এই পেজটা সেলিউয়ার সেল ইউর ওয়ার্কে ক্লিক করার পরে যে পেজটা এসছে সেখানে আমাদের রিড দ্য টিউটোরিয়াল ইত্যাদি আমরা পড়ে নিতে পারি ইনস্ট্রাকশন জানার জন্য থার্ড হচ্ছে টেক দ্য অথর কুইজ আমি যদি আমরা পূর্বে উল্লেখ করেছি যে কুইজে পার্টিসিপেট করতে হবে তো আমরা যদি কুইজে পার্টিসিপেট করতে চাই তাহলে এখানে ক্লিক করবো আর যদি অলরেডি পার্টিসিপে কুইজে আমি পাশ পার্টিসিপেট করে পাস করেছি তাহলে তো আর এখানে আমার যাওয়ার প্রয়োজন নেই এবং সিলেক্ট এক্সক্লুসিভলি আমি যদি কুইজে পার্টিসিপেট করে থাকি তাহলে এই অপশনটি আগেই পাবো এবং আমি সেখান থেকে সিলেক্ট করে দেবো যে আমি এক্সক্লুসিভলি সেল করবো না নন এক্সক্লুসিভলি আমি ধরে নিই যে চারটি স্টেপই আমরা পার করে এসছি তো এই ক্ষেত্রে আমরা বিগেন আপলোডিং এই লিংকটিতে ক্লিক করব লক্ষ্য করুন এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এবং আমরা এই অবস্থায় আমাদের ডিজাইনকে আপলোড করার জন্য ডান পাশে যে বিগেইন আপলোডে যে আপলোড নামে যে বাটনটি আছে সেখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের আমরা যে যে পেজটি পাব হচ্ছে এরকম তো লক্ষ্য করুন আমাদের আপলোড করার জন্য এখানে যে ফিল্ডগুলো রয়েছে যে রিকোয়ার রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং সেই ফিল্ড অনুযায়ী আমাদের সেই ঘরগুলো পূরণ করতে হবে যেমন এখানে নেম অ্যান্ড ডিসক্রাইপশনে আমরা কি দিব সেটি এখানে আমাদের উল্লেখ করতে হবে এরপর আমাদের নির্দিষ্ট ফাইলের কী কী ফাইল দিতে হবে এবং তার সাইজ কতটুকু হবে এখানে সেটি নির্ধারণ করিয়ে দেওয়া রয়েছে এবং আমরা সেই সাইজ অনুযায়ী আমরা এখানে সেটি আপলোড করব এবং এখানে ক্যাটাগরি ডিফাইন করতে হবে অ্যাট্রিবিউটস ডিফাইন করতে হবে ট্যাক্স ডিফাইন করতে হবে ইত্যাদি তো এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো তো তার আগে আমরা দেখিনি যে আমাদের ডিজাইনগুলো আমরা যে করছি সেটি এবং এই মূলত এই ডিজাইনগুলো আমরা করবো এবং এই ডিজাইনগুলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো দেখুন আমি ব্যাচ করেছি কতগুলো এবং এখানে বাটন করেছি সাতটা ব্যাচ এবং চারটি বাটন এই জন্য আমি এখানে লিখেছি ইলেভেন এক্সক্লুসিভ ওয়েব এলিমেন্টস তাহলে আমরা এই জিনিসটি করব তো এখন কথা হচ্ছে যে এই এটি তো আমরা এটি আমাদের মেইন ফাইল এবং এই ফাইল একটি ফাইলই পিএইচডি ফাইলের ভিতরে আমি করেছি তো এখানে অবশ্যই আমাদের প্রতিটি ব্যাজ এবং বাটনের জন্য কিন্তু আমাদের আলাদা গ্রুপলি করে দিতে হবে তো এই গ্রুপলি আমি যদি করে দিতে পারি এক একটা এক একটি গ্রুপের ভিতরে আমরা এক একটি এলিমেন্টসকে রাখবে এবং তার নাম প্রত্যেকটি যেন ক্লায়েন্ট ইচ্ছে মতো এডিট করতে পারে সে সেগুলো আমরা স্পেসিফিকলি করে দেবো যেন সুন্দরভাবে সে মডিফাই বা এডিট করে নিতে পারে লাইক আমি উদাহরণ দিচ্ছি ধরুন ব্যাজেস ওয়ান অর্থাৎ এটি ব্যাজেস ওয়ান দেখুন একটি গ্রুপের মধ্যে আছে একটি ফোল্ডারের মতো আমরা যদি এখানে এটি এক্সপান্ড করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে ফিফটি পারসেন্ট তো ফিফটি পারসেন্ট এবং ফিফটি পারসেন্ট প্লাস হচ্ছে এখানে এবং এটি কিন্তু কোনোভাবে রাস্টারাইজ করা যাবে না আমরা জানি যে রাস্টারাইজ করলে ডিজাইনকে মডিফাই করা সম্ভব হয় না আমরা ফিফটি পার্সেন্টকে ক্লায়েন্ট চাইতে পারে যে ফিফটি পার্সেন্টটাকে সে হান্ড্রেড পার্সেন্ট করবে দেখুন আমি অনায়াসে এই ডিজাইনকে মডিফাই করতে আমি ডাবল ক্লিক করছি ওকে দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারছি অনায়াসে লক্ষ্য করুন কিন্তু এটি যদি আমি রাস্টারাইজ করে ফেলি তাহলে কিন্তু মডিফাই করি ইভেন এটি এটির যে ড্রপ শেডও আছে ইফেক্টগুলো আছে সেগুলো রাস্টারাইজ করলে কিন্তু মডিফাই করা কঠিন হয়ে যাবে এই জন্য দেখুন এই ডিজাইন ড্রপশেডও আছে এটি বা গ্লো আছে ইত্যাদি অনায়াসে চেঞ্জ করতে পারি আমি ডাবল ক্লিক করছি এই ড্রপ শেড তাহলে কতটুকু ড্রপশেডও দিব সেটি এখানে আমি দিয়ে দিতে পারি মোট কথা এমনভাবে ডিজাইন করতে হবে যেন ক্লায়েন্ট বা যিনি বায়ার যিনি কিনবে সেটি যেন মোস্ট এডিটেবল হয় এমন ভাবে করতে হবে এবং সেটি এরপরে লক্ষ্য করুন এবং এটি আমরা 50% দিয়েছি এবং এখানে আমরা 50% এর টেক্সট তো দিতে পারি টেক্সট লেখাও দিতে পারি যেহেতু এটি একটি টেক্সট সো আমরা এখানে টেক্সট লিখে দিলাম ওকে এবং পিছনে এটি যদি শেপ তাহলে আমরা দেখুন এখানে নাম দিয়েছি শেপ শেপ নামই দিয়েছি এবং শেপ শেপ হচ্ছে এটি এবং ইচ্ছে করলে ক্লায়েন্ট এডিট এটিকেও কিন্তু সে ইচ্ছা মতো ডিজাইন কালার সহজেই যেন চেঞ্জ করতে পারে দেখুন আমি যদি এখানে যদি এফে ক্লিক করছি তো এখানে ইচ্ছে মতো ড্রপ শেডও আছে চেঞ্জ করে দেওয়া দেওয়া যাবে যতটুকু ড্রপ শেডও চাই এবং এটি ইচ্ছা করলে কালার দেওয়া যাবে অর্থাৎ উপরের যে অংশটুকু এটি হচ্ছে শেপ তো শেপের এই উপরের অংশটুকু হচ্ছে এটি এখন ধরুন যে শেপের এটুক সে ইচ্ছা মতো কালার ইত্যাদি চেঞ্জ করতে পারবে এরপরে দেখুন হোয়াইট গ্লো হোয়াইট হচ্ছে এই যে ভিতরের যে গ্লো অংশটা আমি একটু বড় করে দেখাচ্ছি হোয়াইট এখানে ধরুন ক্লিক করলে দেখুন এই হোয়াইট গ্লোটা চলে যাচ্ছে আমরা ইচ্ছে করলে এখানে চেঞ্জ করতে পারবে এরপরে যেটি ভিতরের মেইন সার্কেল লক্ষ্য করুন এটি হচ্ছে মেইন সার্কেল সো মেইন সার্কেলের মধ্যে বিভিন্ন ইফেক্ট আছে সেটিও ক্লায়েন্ট জন্য চেঞ্জ করতে পারে এটি আমি এফে ক্লিক করি এবং এখানে সে জন্য মতো চেঞ্জ করতে আউটার গ্লো যদি চায় যে সে আরো বাড়িয়ে দিবে বা কমিয়ে দিবে সেটি জন্য করা সম্ভব হয় এবং এটি এটি যে মেইন সার্কেল সেই নামও আমরা দিয়েছি যেন সহজে বোঝা সম্ভব হয় যে এটি এই ডিজাইনের মধ্যে কোনটি কোন অংশটি কি নামে আছে তো এভাবে মূলত এবং এই মেইন ফাইল হোয়াইট গ্লো শেপ উপরের অংশটুকু এবং টেক্সট এই চারটি মিলে হচ্ছে ব্যাজেস ওয়ান এই চারটি মিলে ব্যাজ ওয়ান এবং এই ব্যাজেস ওয়ান এই এটি এই এই গ্রুপকে সিলেক্ট করে কেউ যদি করে টোটাল জিনিসটি মুভ হচ্ছে ইচ্ছা করলে সে এই এই ব্যাজটি আরেকটা ফাইলে এক টান দিয়ে নিয়ে যেতে পারবে ঠিক একইভাবে ব্যাজেস টু এর মধ্যেও কিন্তু তাই ব্যাজেস টু এর মধ্যে কেউ যদি চেঞ্জ করতে চায় এবং সেই নামগুলো আমরা এটি যেহেতু টেক্সট আমরা চেঞ্জ করে টেক্সট দিয়ে দিব এবং একইভাবে শেপ যেটি শেপ উপরের অংশটুকু শেপ টু এবং মেন ফাইল হচ্ছে এটু এ এটু কি হচ্ছে মেইন ফাইল এবং মেইন মেইন সরি মেইন সার্কেল এটি তো মেইন সার্কেল আমরা নাম দিয়েছি অথবা এমন নাম দিতে হবে যেন সহজে বোধগম্য হয় যে আসলে মূলত এটি কি ঠিক একইভাবে দেখুন উপরে যে সাইন বাটনগুলো আছে সাইন আপ বাটন লাইক সাইন আপ বাটন আমরা এটি এই যে গ্রুপের মধ্যে আছে এই গ্রুপের মধ্যে করেছি তো সাইন আপ বাটনে লক্ষ্য করুন আপ এই লেখা কেউ চাইলো যে এটা সাইন আপ লেখাটি মুছে অন্য কিছু লিখবে সে লিখতে পারবে এবং এটি এই জন্যই বলেছি না করার জন্য নিচের যে শেপ এটি হচ্ছে এই যে বাটনটি আমরা এখানে এমন শেপ না দিয়ে আমি দিতেও পারি বাটন ওয়ান দিতে পারি বাটন ওয়ান দিলাম মোট কথা বোঝা যায় যে এটি হচ্ছে অথবা বাটন শেপ বাটন শেপ না দিতে পারি বাটন শেপ নামই আমি দিচ্ছি যে এটি যে বাটন শেপ এটি এবং এই গ্রেডিয়েন্ট কালার এটিও চেঞ্জ চেঞ্জ করা সম্ভব আমি এই ডাবল ক্লিক করছি লক্ষ্য করুন এখানে গ্রেডিয়েন্ট কালার আছে এখানে যদি কেউ চায় যে তার গ্রেডিয়েন্ট চেঞ্জ করবে সে ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবে তো মোস্ট এডিটেবল এভাবে আমরা ডিজাইনকে সাজাব এবং অবশ্যই যদি আমরা একটা ফাইলে মধ্যে দিই তাহলে আমাদের প্রতিটা ডিজাইনকে গ্রুপ গ্রুপের মধ্যে দিয়ে দিতে হবে প্রতিটা গ্রুপের মধ্যে দেখুন সাইন আপ বাটন ওয়ান এটি হচ্ছে একটি গ্রুপের মধ্যে আছে টোটাল একটি গ্রুপে এবং সাইন আপ বাটন টু এটি আলাদা একটা গ্রুপের ভিতর আছে এইভাবে আমরা যারা গ্রাফিক্স ডিজাইন জানি তারা গ্রুপ কীভাবে করতে হয় জানা আছে তো দুপুরে আমি আপনাদের সুবিধার জন্য একটি গ্রুপ করার সিস্টেমটি একটু দেখি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে এই ধরনের আরেকটি বাটন তৈরি করতে চাই তাহলে এবং সেটি গ্রুপের মধ্যে থাকবে তাহলে কি করবো আমরা এইখানে দেখুন যে ক্রিয়েট নিউ সেট এটিতে ক্লিক করব ফলে দেখতে পাচ্ছি সেট ওয়ান তো আমরা সেট ওয়ান সাপোজ আমি আরেকটি বাটন তৈরি করব যে ডাউনলোড নামে তাহলে ডাউনলোড নামই দিয়ে দিচ্ছি ডাউনলোড বাটন ওকে দেন আমরা এখানে ডাউনলোড বাটন তৈরি করব আমরা এখানে একটি সাপোজ একটি শেপ নিচ্ছি আমি এভাবে একটি শেপ নিলাম দেন ফটি আমরা এখন এখানে কোন রাস্টারাইজ করব না তাহলে আমরা আমার ইচ্ছা মতো আমরা এই গ্রেডিয়েন্টকে চেঞ্জ করে নিতে পারবো খুব সহজে তো রাস্টারাইজ না করে অবস্থায় রাখবো এবং এই এখানে ধরুন আমি একটু লেখা লিখছি যে ডাউনলোড কালারটি চেঞ্জ করে দিচ্ছি ডাউনলোড সাইজ একটু বড় করে দিচ্ছি ওকে এবং এটি যে ডাউনলোড এখানে লেখা রয়েছে তো আমরা ইচ্ছে ইচ্ছে করলে এখানে টেক্সট তো দিয়ে দিতে পারি যেটি টেক্সট অথবা শুধু ডাউনলোড লেখাও থাকতে পারে আর এটি যে রেক্ট্যাঙ্গেল শেপ সেটি আমরা এখানেও বোঝার সুবিধার জন্য লিখে দিতে পারি শেপ বা রেক্ট্যাঙ্গেল 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 শেপ এভাবে লিখে দিতে পারি এখানে এই একটি বিষয় আমরা ইনক্লুড করতে চাই একটি সার্কেল আমরা ইনক্লুড করতে চাই আমি একটু কালার চেঞ্জ করছি এখানে একটি সার্কেল হবে ধরুন আমি তো আমি কালারটি চেঞ্জ করে এখানে একটি সার্কেল ক্রিয়েট করছি তো সার্কেল সার্কেল ক্রিয়েট করলাম এখন এখন এই যে সার্কেল এটি তো একটা রাউন্ড সার্কেল অতএব আমি এখানে নামটি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি যে রাউন্ড শেপ তাহলে ব্যাপারটি দাঁড়ালো এই যে আমার টোটাল এই ডাউনলোড বাটন যে গ্রুপটি আমি রয়েছে এই গ্রুপের ভিতরে আমি প্রত্যেকটি এলিমেন্টস কে আলাদা আলাদা নামে চিহ্নিত করলাম যেন বুঝতে সহজ হয় তারাও মূলত এই জিনিসটি চায় যে যেন এই এমন ভাবে স্পেসিফিকলি আমি ডিফাইন করে দিই নাম তো এখন আমি এইটিকে কলাপস করছি দেখুন পুরো নিয়ে কিন্তু একটি গ্রুপ হয়েছে তো মূলত এভাবে আমরা যদি একটি ফাইলের ভিতরে আমাদের এলিমেন্টস গুলো দিই তাহলে এমনিভাবে আমরা গ্রুপ গ্রুপ করে করে দিব যেটি মূলত এই সাইটের মূল রিকোয়ারমেন্টস তো এখন ধরে নিই এটি আমার মেইন ফাইল এখন আসুন যে আমার ফাইলের ডিজাইনে আমরা নামে কি লিখব যেহেতু এগারোটি তো আমরা এখানে এগারোটি আমরা যেহেতু বারোটি দিয়েছি তো বারোটি এক্সক্লুসিভ বাটন অ্যান্ড ব্যাচ এবং ডিসক্রাইপশান আমরা স্পেসিফিক লিখে দিয়েছি যে ওয়ান পিএইচডি ফাইভ লেয়ার্ড অর্গানাইজড ইন গ্রুপ যেহেতু আমার ডিজাইনটি গ্রুপ করা হয়েছে গ্রুপলি অর্গানাইজ সো এই জিনিসটা আমি এখানে উল্লেখ করে দিলাম একশো পার্সেন্ট রিসাইজেবল অর্থাৎ এটি আপনি যে কোনো সময় রিসাইজ করা যাবে কালার চেঞ্জ করা যাবে ভেরি ইজি টু কালার চেঞ্জ করা যাবে এবং এখানে কি কী ফন্ট আমরা ইউজ করেছি সেই ফন্টের নামটাও আমরা উল্লেখ করেছি তো এই ডিসক্রাইপশন আমরা এই জিনিসটি শর্টে দিয়ে দিব এর প্রয়োজন ফাইলের অধ্যায় যে ইমেজ প্রিভিউ আপলোড তো এখানে কি বলছে যে আমার এখানে একটি ইমেজ প্রিভিউ ফাইল থাকতে হবে যার সাইজ হল পাঁচশো বাই সাতশো জেপিজি ফরম্যাটে তো এই ফাইলটি আমাকে পাঁচশো বাই সাতশো ফরম্যাটে দিতে হবে যেটি আমি করেছি অলরেডি একটি ফাইল দেখুন যে হাই রেজলেশন ফাইল এই ফাইলটি হাই রেজ জেপিজি ফাইল তো এই ফাইলটি আমরা দিয়ে দিব এবং এই সাইজে তাহলে আমরা এই ফাইলটি দেওয়ার আগে আমি আগে আপলোড করে নিই আমি আপলোড বাটনে ক্লিক করছি আমরা আবার দেখাচ্ছি এখানে আপলোড বাটনে ক্লিক করে আমরা ফাইলটি রেখেছিলাম ই ড্রাইভে গ্রাফিক্স রিভার ফাইল আপলোড ফাইনাল এখানে হাই রেজল্যুশন ফাইল এই ফাইলটি আমরা দিব ওপেন দিচ্ছি আপলোড হচ্ছে আপলোড হচ্ছে তো আমরা এই ফাঁকে পরের অংশটুকু একটু আলোচনা করি যে থামনীল আশি বাই আশি পিক্সেল তো আশি বাই আশি পিক্সেলে একটি থামনিল আমাদের তৈরি করতে হবে থামনীল মানে হচ্ছে যে আমরা আমাদের ডিজাইনে যেটি শো করবে শুরুতেই এটি যদি অ্যাকসেপ্ট হয় তো সেটি তো সেটি আশি আশি পিক্সেল আমরা এটির সাথে রিলেটেড কোনো থামনীল আমি আমরা তৈরি করে দিব আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়ে এই পিক্সেল সেট করে আমরা আশি আশি বাই আশি এখানে দিয়ে দিব এটি মূলত চাচ্ছে এখানে আমাদের রেজুলেশন যা আছে অ্যাজ ইট ইজ তাই থাকলেই হবে এবং আমি অলরেডি একটি থামনিল করেছি আপনাদের দেখাচ্ছি যে থামনিল ফাইলটি কোনটি মূলত থ্যাম থামনিল লক্ষ্য করুন এই ফাইলটি এই ফাইলটি হচ্ছে থামনিল সো আমি এটি আপনি ইচ্ছা মতো আপনার মতো ডিজাইন করে নেবেন কিন্তু সাইজ এটি এটি হতে হতে হবে আমরা ঠিক এখানে দিয়ে দিতে পারি অলরেডি এটি সেভ হয়েছে আপলোড হয়েছে এখন আমরা থামনিলের জন্য আপলোড করব আমরা আগে আপলোড করে নিব ফাইলগুলো আবার ঠিক মানে যে মানে এটি আপলোড হয়েছে আবার আপলোডে যাব এবং এখান থেকে থামনিল নামে যে ফাইলটি আমরা করেছিলাম এটি সিলেক্ট করে ওপেন দিব এটি যেহেতু সাইজ কম এটি উইদিন শর্ট টাইমে এটি আপলোড হয়ে যাবে লক্ষ্য করুন অলরেডি এটিও আপলোড হয়েছে এবার আসুন মেইন যেটি যে মেইন ফাইল সামনে পরে মেইন ফাইল এবং তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে জিফ অল ফাইল ফর ডাউনলোড অর্থাৎ আমার মেইন ফাইল বলতে আমার এই ফাইল থাকবে এটি তো আমার মেইন ফাইল যেখানে আমি আমার ফাইলগুলো পিএইচডি আকারে লেয়ার আকারে প্রতিটা আলাদা আলাদা লেয়ার লেয়ার হিসাবে আছে এই ফাইলটি থাকবে তো সেই ফাইলটি আমি করেছি দেখুন মেইন মেইন নামে যে ফোল্ডারটি আছে এই ফাইলটি ফাইনাল নামে এটি বা মেইন নামে আপনি দিতে পারেন এই ফাইলটি মূলত এটি এবং এর সাথে আমি একটি নোটপ্যাডে একটি টেক্সট ফাইল দিয়েছি যে যেন ক্লায়েন্ট যদি যে ক্লায়েন্ট কিনবে সে তাকে একটা গাইডলাইন দেয়ার কিছু নয় যে ইউ ক্যান ইজিলি চেঞ্জ টেক্সট বাই ক্লিকিং টেক্সট লেয়ার সহজেই যেন সে চেঞ্জ করতে পারে এই কথাটি এবং মোস্ট কমন ফর্ন এরিয়াল মাইরেট প্রো তো এইভাবে আমরা এখানে দিয়েছি একটা গাইডলাইন দিয়েছে কীভাবে সে চেঞ্জ করবে তো এরকম একটা হেল ফাইল দিয়ে দিলে বেটার হেল ফাইল দেওয়া উচিত যেরকমভাবে একটা হেল ফাইল আর মূল ফাইলটি এটি হচ্ছে মেইন ফাইল এটিকে জিপ করে দিয়ে দিতে হবে তো জিপ করার নিয়ম আমরা জানি ফাইল ডান বাটন চেপে সেন্ট টু কমপ্লেসড জিপড ইয়েস লক্ষ্য করুন যে মেইন নামে একটি জিপ ফাইল তৈরি হয়েছে এই ফাইলটি আমাদের আপলোড করতে হবে তাহলে আমরা আপলোডে গিয়ে আবার আপলোডে যাচ্ছি এখানে দেখুন মেইন নামে যে একটা ফাইল রয়েছে জিপ ফাইল রয়েছে এটি ওপেন দিব অলরেডি এটি যেহেতু একটু বড় ফাইল একটু সময় নেবে তো এটি আমরা লক্ষ্য করছি যে টোয়েন্টি নাইন পার্সেন্ট আপলোড হচ্ছে তো এরই ফ্যাকে আমরা অন্যান্য কাজগুলো একটু সেরে নিতে পারি দেখুন এখানে এই এটি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার আগে আগ পর্যন্ত আমরা নিচের অংশে চলে আসছি যে ক্যাটাগরি অ্যান্ড অ্যাক্ট্রিভিউজ আমরা এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা এখানে বাটন সিলেক্ট করে দিব এমএস রেজুলেশন আমরা আমাদের যে ডিজাইনের রেজুলেশন সেটি আমরা এখানে উল্লেখ করে দিব যে কত বাই কত রেজুলেশন আমরা আমাদের ছিল বা দিতে হবে আমরা ইমেজ রেজুলেশনটা একটু এখান থেকে দেখে নিয়ে ইমেজ সাইজে যাচ্ছি আমরা ইমেজ রেজুলেশন এখান থেকে একটু দেখে নিয়ে আমরা ইমেজ রেজুলেশন যখন আমরা করব আমরা যখন মেইন ফাইলটি নিব তখন আমাদের একটু বড় সাইজে নিব বারোশো বাই আটশো নিলে সবচেয়ে বেটার আমরা এখানে লক্ষ্য করুন যে আমাদের করে পিকশো আটশো হান্ড্রেড এভাবে আমরা নিতে পারি তা আমরা এখানে সেই কথাটি উল্লেখ করে দিব যে ইমেস রেজলে আমি এখানে সরি বারোশো এক্স দিবম আমরা এখানে বারোশো বাই আটশো লেয়ার্ড ইএস দিবো যেহেতু লেয়ার্ড রয়েছে এখানে মিনিমাম অ্যাপ্লিকেশন সিএস টু আমরা ফটোশপ সিএস টুতে কাজ করছি মিনিমাম এটি আমরা দিব গ্রাফিক্স ফটোশপ পিএইচডি ফাইল সিলেক্ট করে দিব ট্যাগে আমি আগেই লিখে রেখেছি দেখুন যে সাবজেক্ট ট্যাক ওয়েব বাটন কালার ট্যাক রেড ব্লু ইয়েলো এটি দিয়ে দিতে পারি যেহেতু রেড ব্লু ইয়লোর কম্বিনেশন রয়েছে স্টাইল ক্লিন দিচ্ছে কনসেপ্ট ট্যাক টুয়েলভ এবং এইখানে লাস্টে আমাদের একটা জিনিস দিয়ে দিতে হবে সেটি হচ্ছে যে কমেন্টসে মেসেজ টু দ্য রিফিয়ার যে কপি অফ দি ডিজাইন এখানে আমার কপি বিষয়টি আমরা কনফার্ম করবো এই জায়গাটি একটি লাইনে আমি লিখেছি যে কপিরাইট অফ দি ডিজাইন অ্যাবসলিউটলি অফ মাইসেলফ এটি যে সম্পূর্ণ আমার কোনো কপি আমার যে কপিরাইট সম্পূর্ণ আমার নিজস্ব এই বিষয়টি আমি এখানে কনফার্ম করলাম এটি অন্য কোনো সাইট থেকে বা কোথাও থেকে আমি নকল করিনি বা কপি করিনি এই বিষয়টিকেই এখানে কনফার্ম করা হচ্ছে তো এখানে আমি এক কথাতেই বলে দিলাম যে কপিরেট অফ দিস ডিজাইন অ্যাবসোলিউটলি অফ মাই সেলফ আপনি আপনার মতো করে লিখবেন দেন

অলরেডি মেইন ফাইলটিও আপলোড হয়েছে এবার আমরা এটি মূলত এখানে সেট করব দেখুন ইমএস প্রিভিউতে গেলে আমরা যা যা আপলোড করেছি সব এখানে শো করছে তো আমাদের ইমএস প্রিভিউতে যেহেতু পাঁচশো নব্বই বা সাতশো জেপিজি ফাইলটি দিতে হবে অর্থাৎ এই ফাইলটি সো আমরা এখান থেকে হাই রেজুলেশন এই ফাইলটি সিলেক্ট করে দিব থামনেলে গিয়ে আমরা থামনেল ফাইলটি অর্থাৎ এই ফাইলটি সিলেক্ট করে দিব মেইন ফাইলে গিয়ে আমরা মেইন জিপ নামের ফাইলটি সিলেক্ট করে দিব। দ্যাটস অল এবার আমরা জাস্ট আর কিছুই নয় আমাদের বাকি ফিল্ডগুলো তো আমরা অলরেডি পূরণ করেছি তো এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে আপলোড বাটনে ক্লিক করা তো এখানে একটি বিষয় যে আমরা এখানে ওয়েব এলিমেন্টস অর্থাৎ এই ডিজাইনের বারোটি যে এলিমেন্টস ছিল ব্যাচ বাটন এগুলা দিয়েছি আপনি অন্য কিছু আপলোড করেন সাপোজ আপনি যদি বিজনেস কার্ড আপলোড করতে যান তখন কিন্তু আপনার ফিল্ডগুলো হয়তো কিছুটা ডিফারেন্ট পাবেন এছাড়া আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন সেখানে কিন্তু এই ফিলগুলো সেরকমই থাকবে সেভাবে আপনি বুঝে আপনাকে দিতে হবে যেমন ব্যাকগ্রাউন্ড ডিজাইনে দেখা যাবে যে আপনার এখানে হয়তো লেয়ার্ড রইল না লেয়ার ডিএস না দিয়ে নো দেওয়ার প্রয়োজন হতে পারে তখন আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে তো এই হচ্ছে আপলোডিং সিস্টেম এইভাবে আপলোড করে আমরা সর্বশেষে আপলোড বাটন ক্লিক করবো এবং এটি রিভিউর জন্য অলরেডি গ্রাফিক্স রেভার ডট সাইটের রিভিউ সেকশনে চলে যাবে এবং তারা রিভিউ দিবে দুই চার দিন দেখবে দেখার পরে যদি এটি এই সাইটে অ্যাকসেপ্ট করার উপযোগী হয় তাহলে ডিজাইনটি তারা অ্যাকসেপ্ট করবে একটা দাম নির্ধারণ করে দিবে এমন হতে পারে যে আপনার ডিজাইনটি ভালো সব ঠিক আছে কিন্তু দু একটি পয়েন্টে হয়তো উইকনেস আছে সেক্ষেত্রে তারা কোনো মেল দিয়ে আপনাকে জানাতে পারে যে আপনি ওই যে এরোরগুলো আছে সেগুলো আপনি ঠিক করে দেন তখন আপনি বুঝতে পারবেন যে কি ঠিক করতে হবে তখন আপনাকে প্রয়োজন হবে সেটি একটু রিডিজাইন করে বা এররগুলো ফিক্সড করে আপনাকে পুনরায় আপলোড করা এমনও হতে পারে তো ধন্যবাদ সবাইকে